দর্শক এবার চলে যাব রাজশাহীতে। রাজশাহীতে আমাদের সহকর্মী আছেন কাজী শাহেদ, শাহেদের সাথে যুক্ত হচ্ছে। শাহেদ, আপনি ভোটের সার্বিক পরিস্থিতি জানাবেন, আপনি কোন কেন্দ্রে আছেন এবং ভোটার উপস্থিতি কেমন দেখছেন? নিশ্চয়ই খুব ভালো দেখছেন। ধন্যবাদ জ্যোতি, আমি আছি রাজশাহী 6 আসনের চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, যে কেন্দ্রটিতে 2টা পর্যন্ত প্রিজাইডিং অফিসার যেটি জানিয়েছেন যে 52.70 ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যদিও এই মুহূর্তে যেহেতু দুপুরবেলা, অনেকের কাজ থেকে, বাড়িতে রান্না খাওয়ার কাজ থেকে, এর ফলে কিছুটা ঢিমে তালে ভোট গ্রহণ চলছে, কিন্তু সকাল থেকে এই কেন্দ্রটিতে যারা দায়িত্ব পালন করছেন সব পক্ষেরই, যারা এখানের রাজনৈতিক দল, স্বতন্ত্র প্রার্থী বা যারা প্রার্থীর সমর্থকরা আছেন, তারা যেটি বলছেন যে উৎসবমুখর পরিবেশেই এবং শান্তিপূর্ণভাবে সকাল থেকে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই কেন্দ্রটিকে ঘিরে ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন, যাতে ভোটাররা এখানে নির্বিঘ্নে ভয়ভীতি ছাড়াই ভোট দিতে পারেন। যে সংখ্যাটি বারবার থাকে যে ভোটারদেরকে রাস্তায় বাধা দেওয়া হয় কি না, আমরা অনেকের সঙ্গেই কথা বলেছি, তারা বলেছেন যে এরকম কোনো পরিস্থিতির মুখোমুখি তারা হননি, কোথাও তাদেরকে বাধা দেওয়া হয়নি ভোট কেন্দ্রে আসার সময়। এবং ভোট কেন্দ্রের মধ্যে এখন যতটা ভিড়, তার চেয়ে ঢের বেশি ভিড় হচ্ছে ভোট কেন্দ্রের বাইরে, কারণ আর মাত্র 2 ঘন্টার কিছু কম সময় আছে ভোট গ্রহণের। এর পরেই যেহেতু প্রত্যেকেই তাদের প্রার্থীদের পক্ষে সমর্থন আদায়ের যে চেষ্টা সেটি শেষ পর্যন্ত করছেন এবং কেন্দ্রের বাইরে যারা এই মুহূর্তে ভোট দিতে আসছেন তাদেরকে তাদের প্রতীকের পক্ষে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করার যে কৌশলটি সবসময় আমাদের দেশে নির্বাচনকে ঘিরে থাকে সেটিও কিন্তু এখানে আছে। এবং আমরা যদি বলি যে রাজশাহীর এই কেন্দ্রটিতে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় এবং চারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটি কেন্দ্র মুখোমুখি এবং এইখানে যে ভোটাররা আসছেন তারা পুরো যে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ এইখানে পুরো অবস্থান করছেন এবং ভোটাধিকার যে প্রয়োগ করছেন তারা যেটি বলছেন যে পড়তে এখন পর্যন্ত 52.70 ভাগ ভোট হয়েছে, আরও যে 2 ঘন্টার কিছু কম সময় বাকি আছে সেখানে আরও হয়তো 10 ভাগের মতো ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এখানে মোটামুটি বলা যায় যে 60-65 ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন বলে আশা করছেন প্রিজাইডিং অফিসার। তো এই ছিল জ্যোতি রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ, ফিরছি স্টুডিওতে আপনার কাছে। শাহেদ, আপনি যুক্ত থাকুন, আমরা পরবর্তী সংবাদে আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শাহেদ।